আরও কি স্নান হয়ে গেছে অনুমাসি? জানি না রে, তুই বরঞ্চ স্নান করতে যা, আমি দেখছি যে আলো রেডি হয়েছে কিনা। ঠিক আছে। এই যে অনু, আলোকে দেখেছিস? আলো? হ্যাঁ। কই, আলো তো এখানে আসেনি মাসিমা। আমি তো আপনার ঘরেই যাচ্ছিলাম আলোর খোঁজ করতে। ও তো রাত্রিবেলা আপনার সাথেই শুয়েছিল কালকে। হ্যাঁ, শুয়ে তো ছিল। উমা সকালবেলা উঠে দেখি ঘর ফাঁকা, আলো কোথাও নেই। তা আমি ভাবলাম ছায়ার সঙ্গে শোবে ভেবেছিল, সেটা তো হয়নি, তাই বোধহয় মন খারাপ হয়ে গেছে। সকালে উঠেই হয়তো ছায়ার ঘরে দৌড়ে এসেছে। ওঠা মিঠামি, আলো কি আসবে না? ও কি ঠাকুরকে মুকুট পরাবে না? পরাবে রে বাবা, পরাবে। তুই যা তো আগে স্নানে যা, যা। কি ঝামেলা বলতো, মেয়েটা কোথায় গেল? পুরোহিত মশাই তো এখনই চলে আসবেন। কোথায় আর যাবে মাসিমা, এই বাড়িতেই কোথাও না কোথাও আছে। আপনি দাঁড়ান, আমি ওকে দেখে আসছি। দাঁড়া, এই মুকুটটা কোথায় রেখেছিস রে? ওই তো ওই আলমারিতেই আছে। আলোকাল ঘরে যাওয়ার সময় আমায় বলে গেল যে বক সমেত মুকুটটা ওই আলমারির ভেতরেই রেখেছে, আর চাবিটা বললো এই সাইডের বালিশের তলায় রেখেছে। তুই এক কাজ কর, মুকুটটা আলমারি থেকে বার করে ফেল, আর ছায়া আসবে স্নান করে ওকে রেডি করে দিস। আমি বরঞ্চ দেখি আলোটা কোথায় গেল। মাসিমা, মাসিমা, কি হলো গো অনুমাসি? আচ্ছা, আলোকাল যাওয়ার সময় বলে গেল না যে ওই মুকুটের বাক্সটা ও আলমারিতে রেখেছে? হ্যাঁ তো, আমিও তো দেখেছি ও বাক্সটা আলমারিতে রাখলো। তাহলে বাক্সটা গেল কোথায়? আলমারিতে তো নেই। না না, আছে। কোথায় মুকুট? মাসিমা, মুকুট নেই। আলোর কথা মতো আমি ওই দিকেই শুয়েছিলাম মাসিমা। শোয়ার আগে চেকও করেছিলাম চাবিটা আছে। আজ সকালে উঠে দেখলাম চাবিটা জায়গা মতো আছে, কিন্তু আলমারিতে মুকুটটা নেই।